গতকাল তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস পালন করলো মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত আলগড়িয়ায় 36 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সকালে দলীয় পতাকা উত্তোলন তৎসহ দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান, পুরানো তৃণমূল কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন, একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ, অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল, মহিলা তৃণমূল নেত্রী হালিমা বিবি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে এসে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, আজকে তো আমাদের 25 থেকে 26 আমাদের যখন জন্ম হয়েছিল তখন আমাদের একরকম আজকে যখন আমরা 26তম জন্মদিন পালন করছি তখন আমাদের মানুষের প্রতি আরো বেশি দায়বদ্ধতা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা বাংলার মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন, সেই কথাকে এবং দলের বিস্তৃত কথাবার্তা বলবার জন্য আমরা আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আজকের এই দিনটা পালন করি। কোথাও মানুষকে শীত বস্ত্র দিই, কোথাও মানুষকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত, এখানে আবার এখানে নতুনত্ব ছিল আমাদের দলের পুরনো কর্মীদের তাদের সম্বর্ধিত, আমরা যাতে মানুষ কখনো মনে না করে যে মমতা ব্যানার্জি শৈলী হিসেবে আমরা দলের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে সরে গেছি। আর আমাদের দলের নেত্রী আমাদের শিখিয়েছে যে মানুষের মাঝে থেকে মানুষের জন্য কাজ করে এবং সেই কাজটাই আমরা করছি। আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমরা সেই ভাবমূর্তি চেষ্টা করছি প্রতিষ্ঠিত করা যে আমরা মানুষের সাথে আছি, মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে ভবিষ্যতে থাকি। তো 2023 দেখুন বিদায় 2022, 2023-এ নতুন বছর পড়েছে, নতুন কর্মসূচি আমাদের আগে জেলা পার্টি থেকে অফিস থেকে আমাদের জেলার সভাধিপতি তিনি ঘোষণা করেছেন আগামী 12ই জানুয়ারি, আগামী 23শে জানুয়ারি এবং প্রত্যেক জায়গায় একটা করে ছোট ছোট স্কোয়াড করতে, প্রত্যেক গ্রামে ছোট ছোট সভা করতে, যাতে মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মধারা এবং যে কাজ আমরা করেছি উন্নয়নের জন্য সেই কথাটা পৌঁছে দিই। এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বেশ কিছু পুরানো তৃণমূল কংগ্রেস কর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপনের সাথে সাথে প্রায় 400 জন দুস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। এ বিষয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মী আলফাস গাজী জানালেন, আজকে তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলা জুড়ে যেভাবে পালিত হচ্ছে সেই সঙ্গে সঙ্গে মধ্যমগ্রাম বিধানসভার খিলকাবরঞ্চের আলগড়িয়া 37 নম্বর বুথে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘবদ্ধ করে এলাকার মানুষকে সেবা করবার চেষ্টা করেছি। কারণ আমাদের জননেত্রী শিখিয়েছেন দল করলে শুধু হবে না, সাধারণ মানুষকে সেবা করতে হবে প্রতিনিয়ত। আমরা সারা বছরই মানুষের সঙ্গে থেকে সেবা করবার চেষ্টা করি। আজকে দিনটা বিশেষভাবে আরও বেছে নিয়েছি কারণ আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, সেই সঙ্গে সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে জনসংযোগকে আরও নিবিড় করতে এলাকার দুস্থ মানুষের হাতে আমরা শীত বস্ত্র প্রদান করলাম। তৎস আমরা গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে আমাদের এই বুথের 1998 সালে যারা বুক চিতিয়ে সিপিএমের রক্তচক্ষু উপেক্ষা করে সিপিএমের হারমেদদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম প্রতিষ্ঠিত করেছিল দলকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, তাদেরকে সংবর্ধনা দিলাম এবং আমাদের যারা আগামী দিন ভারতবর্ষ তথা বাংলার মুখ উজ্জ্বল করবে সেই সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা শুভেচ্ছা জানালাম এই দলকে আজকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আমরা প্রায় 400 মানুষের উপর হাতে বস্ত্র দিলাম এবং আমাদের এই বুথে সমস্ত প্রায় 25 থেকে 30 জন আমাদের পুরনো কর্মী ছিল, তাদেরকে আজকে আমাদের এই মঞ্চ থেকে বাংলার খাদ্যমন্ত্রীর হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আদর্শতে আমরা তাদেরকে সংবর্ধনা দিলাম। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কর্মী আশরাফ গাজী জানালেন, মূলত ব্যাপার হচ্ছে যে দলের যে গাইডলাইন্স আছে, দলের যে নির্দেশ রয়েছে সেটাকে আমরা পাথেয় করে আমরা সবসময় দলের যে নির্দেশ এবং গাইডলাইন্স থাকে তার উপরেই কাজ করি এবং
শুধু আজকের দিন পয়লা জানুয়ারি বলে নয়, দলের প্রতিষ্ঠা দিবস বলে নয়, বারো মাসই আমরা মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি, মানুষকে সংগঠিত করে মানুষের সুখ দুঃখে তাদের পাশে থেকে তাদের সমস্যার নিরসন করবার আমরা চেষ্টা করি। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে বেছে নিয়েছি আজকের দিনটাকে, যেহেতু আজ থেকে 26 বছর আগে এই দল প্রতিষ্ঠা পেয়েছিল। এবং একথা আজকে খুব গর্বের সাথে বলতে পারি যে যদি আজকে 2011 সালে এই সরকার ক্ষমতায় না আসতো, তাহলে এই বাংলার 10-10.5 কোটি মানুষের কি অবস্থা হতো এবং সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ পরিলক্ষিত করছেন, অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারাও শিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে। তিনি যে সমস্ত তার কল্পনা প্রসূত যে প্রকল্পগুলি, জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের দ্বারায় বাংলার মানুষ উপকৃত হচ্ছেন, তাই বাংলার মানুষ সাথে আছেন। দত্তপুকুর থেকে ইন্দ্র রিপোর্ট, নোবেল বাংলা।